1997 সাল থেকে আমি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে সম্পৃক্ত। বিশেষ করে আমি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকা অবস্থায় এই বিল্ডিংটাকে দোতলা থেকে চারতলা উপনীত করা, নার্সিং কলেজ করা, আমাদের পিছনে আরও তিনটা বিল্ডিং আমরা রেডি করেছি, মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল নির্মাণ করেছি। আমরা মোটামুটি চেষ্টা করেছি এটাকে একটা বৃহত্তর প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর জন্য। ইতিমধ্যে আমরা আমাদের প্রায় 6 লক্ষ স্কোয়ার ফিট বিশিষ্ট 13 তলা বিল্ডিং আমরা শেষ করতে পেরেছি। তার পাশে আমরা সম্প্রতি আন্তর্জাতিক মানে ক্যান্সার হাসপাতাল করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই ক্যান্সার হাসপাতালটা সম্পূর্ণভাবে চট্টগ্রামের মানুষের আর্থিক সাহায্যের উপর নির্ভর করছে। তা আমরা বেশ দূর আগেই গেছি এবং আমরা আশা করছি যে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ শুরু করব।